অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক গৃহবধূ। অগ্নিদগ্ধ গৃহবধূর মায়ের অভিযোগ, মেয়ের শরীরে আগুন লাগিয়ে শ্বশুরবাড়ির লোকেরা প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম মনীষা রায়, বর্তমানে তার চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় মঙ্গলবার দুপুর আনুমানিক একটা নাগাদ। জানা যায়, গত বছরের মাঘ মাসে বাড়ির লোকেদের অমতে ভালোবাসার টানে বিয়ে করেছিল তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার চাকরিরত যুবক বিশ্বজিৎ বিশ্বাসের সাথে। অগ্নিদগ্ধা মনীষা রায়ের মায়ের অভিযোগ, বিয়ের পর থেকে মনীষা শ্বশুরবাড়ির লোকজন তথা স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এবং শাশুড়ি নমিতা বিশ্বাস প্রায়ই মনীষার উপর অকথ্য নির্যাতন চালাতো বলে অভিযোগ। গতকাল রাতে মনীষাকে তার স্বামী এবং শাশুড়ি মিলে বেধড়ক মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার বেলা একটা নাগাদ মনীষা গায়ে আগুন দাও দাও করে জ্বলতে দেখে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক কর্মীদের। দমকল কর্মীরা শান্তিনগর স্থিত ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নিদগ্ধ অবস্থায় মনীষা রায়কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়াতে জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটে আসে পুলিশ কর্মীরা। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে দিয়েছে। আমরা শান্তিনগর একটা অ্যাক্সিডেন্ট কল পাইছি, আগুন লাগা দিয়েছে বলে শুনলে গিয়ে আমরা ঘরের ভিতর থেকে বাইর করে লেছে তারা, আমরা লোয়া হসপিটাল নিয়েছি। মহিলার নাম কি? মহিলার নাম হচ্ছে মনীষা রায়, 21 বছর বয়স। কোন সময় হয়েছে ঘটনাটা? মানে এদিকে যাও আসা যাওয়া রাস্তা কেমন আসতো? দেখা গেল যে টমটম দিয়ে নিয়ে এসেছেন রুগী। না, আমরা যাওয়ার পরে আমরা যাও স্পটে গিয়ে পড়ছি, পরে আমরা গাড়িটা ঘুরাতে পারতেছি না, এরপরে একটু আগে গিয়ে আমরা ঘুরাইয়া আইতে আইতে টমটম যাওয়া আনতে। কি কারণ হয়েছে? রাস্তার ভিতরে বালু টালু কিছু ছিল, কয়েকটা জায়গাতে বালু ছিল, ইট ছিল, গাড়ি ঘুরাইতে অসুবিধা হয়েছে। গাড়ি ঘুরাইতে আর রাস্তাও নাই, সরু রাস্তা, তো আমরা ছোট গাড়ি তো ঢুকাই দিছি, এরপরে তো বাইর করতে পারতেছি না, এরপরে একটু আগে গিয়া ঘুরাইছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।